সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশ সাংবাদিক বাংলা প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভাই উনি উপস্থিত আছেন, আপনার জন্য আমরা তালি হবে। আমি বলতে চাই, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো এবং আমাদের পরিবেশকে পরিবেশ দূষণ মুক্ত করতে আমরা সিঙ্গাপুর সবচেয়ে ব্যয়বহুল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সেই সিঙ্গাপুর দেশে আমরা সকালবেলা পরিষ্কার করা হয়, পরিষ্কার করা হয়। আমাদের মহান বিজয় মাসে আমাদের অঙ্গীকার থাকবে, আমরা আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা লক্ষ্য মুক্তিযোদ্ধা প্রাণী অর্জন করছি। আমরা ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা সবাই কাজ করবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করি শিক্ষা পর্যন্ত পরিবেশ মুক্ত একটা দেশ, এটার উপর একটা সাবজেক্ট যেন পড়ানো হয়, এটা আমি আহ্বান জানাই। আর আমি আজকে পত্রিকায় দেখলাম প্রায় 2000 উপরে সেরে গেছে, ডেঙ্গু জ্বরে মারা যাচ্ছে, কাতরাচ্ছে, এটা একটা মহামারী সংকট। এই সংকটের কারণ হল দূষণ মুক্ত বাংলা, খাদ্য ভেজাল বা পরিষ্কার পরিচ্ছন্নতায় একা ঘরে ঘুমাসে না, একা ঘরে ঘুমাসে না, শুনে তুই সানাই রে প্রায় না তুরা হায় না তুরা হায় রে, তুরা পাশে না তুরা